Welcome my new blog সকলকে স্বাগত জানাই আর কি বলতো আমার খুবটা খারাপ হয়ে গেছে তাই ক্যামেরাটা এত খারাপ হয় এই দেখো কি খাচ্ছি আমি এখন পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে তবে ভালোই হয় একটা রেসিপি দিয়ে দুটো হয়ে যায় এদিকে ডালও হয় আবার এদিকে শাকটাও হয় আর সজনা শাক খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো আর আমি একটু শাক বেশি খাইয়ে দেবো তো সকালের রেসিপি এটাই ডাল আর শাক ডাল দিয়ে রান্না করেছি এই সকালের রেসিপি দুই মেয়ে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেছে অনেকদিন স্কুলে বন্ধ যাচ্ছে ওদের জানো আসলে কি ওরা যায় না স্কুলে আর আমাকে সবাই বলে কি আমি নাকি আমার কুটুসোনাকে রাখার জন্যে মানে ওদের স্কুল বন্ধ করে দিই আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা সবার কাছে আমি এই প্রশ্নটা রাখছি যে কোনো মা তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চায় কোনো দিন না আমি যেটা বুঝি কিন্তু আমার উপরে এই অভিযোগটা আছে আমি নাকি মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি তবে এই প্রশ্নের উত্তরে তোমরা কি বলবে আমাকে উত্তরটা দিও আমার তো মন বলে কোনো মা তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না কিন্তু আমার উপরে যেহেতু অ্যালিগেশনটা এসেই গেছে তো আমার অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আর কিছু করার নেই তো আজকে স্কুলে পাঠিয়েছি আমি বাবা স্কুলে যা আর কুটুসোনাকে আজকে আমি নিয়েই দোকানে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বাকিটাও দেখতে পাবে আমি তো ওখানে খেয়ে নিই বাকি খাওয়াটা শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন ডাল দিয়ে খাবো ট্যাক্স দিতে চায় না হ্যাঁ হ্যাঁ দিলে লাভ হয়েছে তোর ও না এই দেশ হইলে অত টাকা কাটতো না না ঝামেলা নেই অনুরে করছে কি এ দিদি তোরা স্কুলে যাবি না আমি স্কুলে যাবো চ উঠায় না বোনরে উঠায় না এই দেখো কলটায় কেমন জল পড়ছে উপর দিয়ে জল পড়ছে অন্যান্য কলে কি সুন্দর নিচ দিয়ে জল পড়ে আর এটা উপর দিয়ে জল পড়ছে দেখো এই আমার এটা একটা হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি তো এদের বাড়িতে ভিজে যাচ্ছে দেখো কীভাবে জল পড়ছে আর আসলাম একটু মানে এই দোকানে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বাড়ি চলে এসেছি আমি ওই দেখো এটা হচ্ছে আমাদের চারটে মোড়ক ছিল তার মধ্যে আমরা তিনটা খেয়ে নিয়েছি আর এই একটা আছে তো কালকে ওই পিসি শাশুড়ি বাড়ির ছোট ভাসুর ফোন করেছিল যে নির্মল হচ্ছে তোদের মোড়ক থাকলে আমাকে একটা দিস তো কী বলো তো এমনিতে আমরা বিক্রি টিক্রি তো সেরকম করি না আর এই মোড়কটা তো বলেছে ছটার সময় আসার কথা ছিল
ছটার সময় আসেনি, এখন এখন কত ওই দুপুরবেলা তখন এসেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, তো মড়কটাকে অনেক কষ্ট করে ধরা হলো চাল দিয়ে, তারপরে তাড়িয়ে তাড়িয়ে ধরলো তোমাদের দাদা ভাই, তো ধরা হয়েছে। এখন হচ্ছে মেপে দেখলো কটুক হলে যেন অনেকটাই ওয়েট হয়েছে। আর ওই দেখো ওখানে বসে কি করছে ভগবান জানে। ও ওই যে পালা, মানে মাপবে মেপে দেখবে কতটা হয়। তো তোমরা নিজেরাই দেখতে পাবে 1 কেজি পাথর এনেছে। আর ভালো করে দেখো ওই ওই দাড়িটা কতটা নিচু আছে, দেখো প্রায় 1.5 কিলোর বেশি ছাড়া কম হবে না, কারণ আমার মেয়ে আগে তুলে দিয়েছিল এক পাশের পালা, মানে 1 কেজি ওই পাশে দিলে আর এই পাশে উঁচুই হতে চায় না। তো ওই ওই দেখো, ওই দেখো মেয়ে তুলছে, ভালো করে দেখো ওই মুরগির পালাটা ওঠেনি আর 1 কিলো উপরে উঠে গেছে। তো এটা হচ্ছে ভাসুরের ছেলে, এর নাম নটো। আর ওই দেখো মিষ্টি কুমার, ওই যাও নাও না, সে কবে কইছিল। আর ওই যে এই যে মোরগ নিয়ে চলে যাচ্ছে ভাসুরের ছেলে, আমার কইছে লম্বাটা নেবে আর হচ্ছে ইস একটা নেবে। আর এদিকে আমারও বেলা হয়ে যাচ্ছে, আমিও যাব দোকানে, তার জন্য আমাকে রেডি হতে হবে। ওই যে সাইকেল নিয়ে বেরিয়ে গেল, আর আমি এখন চান করার বাকি আছে, চান টান করে তারপরে বেরোবো দোকানে যাব। আমার জীবনে শান্তি নেই, কাজটাই বোধ হয় আমার শান্তি, তাছাড়া তো নাকে মুখে সেলাই করছি। বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে, কুটিমনাও উঠে গেছে, অনেকটা সময় ঘুমিয়েছে, একটা বাচ্চার কত সময় ঘুমায় বলে তো। তো কাজটা না করে যেতে পারবো না, কাজের খুব চাপই আছে, আর একজন সেলাই করে সেও আসেনি। এই কাজগুলো যে কবে কমপ্লিট হবে আর ভালো লাগছে না গো, শরীরটা এত ক্লান্ত লাগছে, কখন বাড়ি যাব, গিয়ে আমাকে আবার রান্না করতে হবে, কারণ মেয়েদের পরীক্ষা সামনে, ওদের আর যত চাপ দেওয়া যায় না, যার জন্য আমি কুটিমানাকে নিয়ে এসেছি আজকে, আর তোমাদের শেয়ার করালাম না কারণ টাইম পাইনি, যে কুটিমানাকে নিয়ে এসেছি তাও দেখাতে পারলাম না। মানুষের মুখের কথা বলবে, ইগনোর করাটা তোমার দরকার। এই দেখো রাত হয়ে গেছে, মুখে ক্যামেরা ভালো আসছে না, এমনিতেই আমার দিনের বেলায় ক্যামেরা ভালো আসে না, আর এখন তো রাত অন্ধকার হয়ে গেছে। তো ওই যে সিরিয়াল চলছে দেখো, তো দোকান থেকে বাড়ি এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কী বলো তো এই যে নাইটিটা নিয়েছি না সামনে, এটা পরে ঘুমোবো, আর ইচ্ছে করলো না জানো তো সেই ও সকালে খেয়েছি ডাল ভাত, আর এখন রান্না করলাম সিদ্ধ ভাত খেয়ে সবাই বিছানাও করা হয়ে গেছে শোবো।
অনেকটা রাত হয়ে গেছে, ভাল লাগছে না, পরিশ্রম হয়ে যায়। কুটুম্বনাকে নিয়ে গেলে একটা বাচ্চা কোলে করে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়, আর এখন আর তোমাদের দাদা ভাই আমাকে মানে এগিয়ে আনতে যেতে টাইম পায় না, কারণ কত কাজ করবে সেই বেচারা, কাজ করতে করতে যার জান শেষ হয়ে যায়, তাই জন্য আমাকে একাই আসতে হয়। তো যাই হোক, আমি একাই আসি আর ওকে চাপ দিই না। এই দেখো কেমন ক্যামেরা হচ্ছে, জানি না তোমাদের দাদা ভাই কবে আমাকে একটা ফোন কিনে দেবে, সেটা বলতে পারি না। তো এদিকে ভাগ্নে এসেছিল, ভাগ্নে কলকাতা কাজে চলে গেছে, আজ মানে দুদিন হয়, আজ অব্দি কথাও বলতে পারলাম না, ফোনটাও ঠিক মতো লাগছে না। কি বলতো, সকালে যে নাইটিটা পড়া ছিল ওই নাইটিটা এসে পড়েছিলাম, তো এখন এই নাইটিটা নিলাম, এটা ধোয়া নাইটি, এটা পরে ঘুমোবো। আর আমার কুটুমনা ঘুমিয়ে গেছে, আর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে, বড় দুটোও শুয়ে পড়েছে, আর তোমাদের দাদা ভাই গেছে দোকানে, পাগলদের দোকানে বসে আছে। ও কি বলতো, সারাদিন খাটতে খাটতে না ও ওখানে গিয়ে একটু রেস্ট নেয়, আর দুটো ফ্যান চলছে, কথার আওয়াজ ভালো শোনা যাচ্ছে না। আর জানি না গো আমার গলায় যেন কি হয়েছে জানো তো, সেই মানে ঠান্ডা লাগা ঠান্ডা লাগা ভাব। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা কথা দুটোই হবে। টাটা, বাই বাই, ভালো থেকো সকলেই, আমিও ভালো থাকবো, নেক্সট আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা কথা দুটোই হবে।